আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? প্রায় 10-12 বছর পর আমি এই আজকউটের মধ্যে চড়ছি। প্রায় 10-12 বছর পর আপনারা আশা করি ভালোই আছেন। আসলে উটের মধ্যে চড়ার মজাটা খুবই আলাদা, খুবই ভালো, কিন্তু আমি উটের পাও বেঁধে রাখছি, কারণ এখানে উটটা চলতে থাকবো, ঠিক আছে, চলতে থাকবো। তারপর আপনি তরিটা যদি বামে টানবেন, বামে ঘুর দিব, ঠিক আছে, এই আর কি। আবার ডানে মোড় দিবেন, ডানে যাইব, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলাচল করবেন। এখন উঠে পানি খাইতে আইছে, মাফি মহয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও দেশের বাইরে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে মা মিডিয়ার পক্ষ থেকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোতে আছেন। আমি সৌদি আরব প্রবাসী মোহাম্মদ ইয়াকুব। আমি রিয়াদের থেকে প্রায় 250 কিলোমিটার দূরে আইছি। আজকে মাশাল্লাহ খুব মেঘলা আকাশ। আমি বর্তমান মরুভূমিতে আছি। দেখেন মরুভূমির দৃশ্য। এখানে মালিকের বন্ধুর উট আছে। আজকে আমি জানাবো আপনাদেরকে উটের ব্যাপারে কিছু তথ্য, অনেকে আপনারা জানেন না। আজকে আমি উটের কিছু জীবন কাহিনী বলবো, আপনারা ইনশাআল্লাহ অবশ্যই শুনবেন। এখানে দুজন কর্মচারী আছে, এই যেটা হচ্ছে ইন্ডিয়ান, ওটা হচ্ছে সুদানি। উটের খাবার দিছে, আপনারা দেখতেছেন মাশাআল্লাহ উটের খাবার দিছে। উটের জীবন কাহিনী হইল গিয়া, একটা উট মোটামুটি মাশাআল্লাহ যদি আপনি 1 সপ্তাহ বা 10 দিন যদি পানি না খাওয়াইবেন, সে বাঁচতে পারে। এটা হলো উটের জীবন কাহিনী। উট বাঁচতে পারে, কোনো সমস্যা হয় না, যদি আপনি মোটামুটি তার 1 সপ্তাহ যদি পানি না দিবেন, কোনো সমস্যা নাই, সে বাঁচতে পারে, কারণ আল্লাহ তাআলা তার ভিতরে পানি একটা রাখার থলে দিয়ে দিছে, ঠিক আছে। তারপরে এখানে একটা পুরুষ উট আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন উটগুলো খাবার খাইতেছে, এই যে আপনারা দেখুন। এই যে একটা উট, এই যে এটা হচ্ছে পুরুষ উট, এই যে দেখুন, এই যেটা এখানে মাথা নিচা করছে, এই যে এটা, এই যে এই উটটা হইল গিয়ে পুরুষ উট। এটা আল্লাহর কি কুদরত, দেখেন শুধু বছরে, এই যে উট খাবার খাইতেছে, শুধু উট বছরে 6 মাস, মানে এই পুরুষ উট মিলন করতে পারে শুধু বছরে 6 মাস, মানে শুধু শীতের মাস উট শুধু মিলন করতে পারে, শুধু শীতের মধ্যে, গরমে কখনো করতে পারে না। এটা আল্লাহ তালাই ভালো জানেন, আল্লাহ কুদরতের দুনিয়াতে উটরে এরকম করছে, অন্যান্য পশুর পাখির মতন না। যেমন গরু ছাগল ভেড়া, গরু ছাগল ভেড়া মহিষ, এরা যে কোনো সময় আপনার এই উঠে, কিন্তু উট এরকম না, উট শুধু বছরে 6 মাস মিলন করতে পারে, আর 6 মাস গরমের মধ্যে বন্ধ, ঠিক আছে। আমি একটু ওদের সাথে আলাপ করি। সালামু আলাইকুম ইয়াজল, কেবল হাল, মাশাল্লাহ, হাদিস ইসমাহাদ আকিল মুকাবল শাহির, মাশাল্লাহ, লাজিম খুললাম হতো মোয়া লেশ মাই এক দরাক খেলি আনি কাম কি সত্য হাদ মুকাব সিদ্ধা কি সিওমিয়ান, মাশাল্লাহ। মানে আপনার এই 60টা উট, এখানে 60টা উট আছে। এই উঠের নাম হইছে গিয়ে জামাল। এই 60টা উঠের এই যে এই খাবারগুলো দিতেছে, এই যে দুজন মানুষ 1 কেজি খাবার দিছে, প্রায় 50 কেজি 2 গিলাস পানিও দিয়ে দিছে, মাশাল্লাহ। আপনারা দেখছেন উটের নাম হইল গিয়া জামাল। আরেকটা উটের বিশেষত্ব হইল গিয়া, উট মোটামুটি একটা মানুষকে 10 থেকে 15 বছর মনে রাখতে পারে, 10 থেকে 15 বছর মনে রাখতে পারে। এটা হইল গিয়া উটের জীবনী। আরেকটা উটের জীবনী আছে, এই উটের জীবনী না, মানে উটের মাংস, যারা উটের মাংস খান, দেখা গেল যে আপনি নামাজ পড়তে যাইবেন, আপনি উজু করছেন, নামাজ পড়বেন, কিন্তু আপনি নামাজের আগে আপনি একটুকে উটের মাংস খাইছেন, মানে উটের মাংস খাইলে আপনার উজু ভেঙে যাবো গা, আপনার দ্বিতীয়বার আবার উজু করতে হবে, ঠিক আছে। এটা হইলে গিয়ে উটের মাংসর, এটা আল্লাহ তালি ভালো জানেন। তারপরে এই দেশের মধ্যে আমি দেখছি অনেক সৌদিকে উটের যে প্রসাব আছে না, এটা বিভিন্ন রোগের মধ্যে এরা পান করে, এটা খুবই ভালো। এটা আমাদের রসুল নাকি বলে ব্যবহার করছে জানি না, উনি আল্লাহ তাকে ভালো জানে। এই যে মাশাল্লাহ দেখছেন, এই যে এখানে উটের বাচ্চাগুলা, মাশাল্লাহ। তারপরে এই দেশের মধ্যে এক একটা উটের মূল্য, যাদেরকে যেমন এই যে নাক নকশা একটু যদি ঝুলা থাকে,
যেমন বাংলাদেশের মধ্যে শাবনূর মৌসুমী আদের চাহিদা বেশি হিরো হিরোইনের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে ক্যাটরিনা কেফ। তো এখানের মধ্যে যেখানে এখান থেকে যদি দুই একটা যদি ক্যাটরিনা কেফ বাইরেইব তাহলে মনে করেন যে প্রায় উটের মূল্য কত হইব জানেন? প্রায় মনে করেন যে দেখেন এটা একটু ক্যাটরিনা কেফের মতো নাটক নাক মুখ চোখা মুখে দেখা যায়, এরকম চোখা মুখে থাকবো। এটার ম্যাক্সিমাম প্রাইস থাকবো 2-3 লাখ রিয়াল, 2-3 লাখ রিয়াল বাংলাদেশে প্রায় 70-80 লক্ষ টাকা। এই দেশের মধ্যে 1.5-2 কোটি টাকার উট বিক্রি হয়, এই দেশের মধ্যে 1.5-2 কোটি টাকাও উট বিক্রি হয়। এই যে দেখতে পারতেছেন মাশাল্লাহ, তারপরে যে দেখেন উট, উট দেখছেন কোনো সমস্যা নেই। উটকে যদি আপনি ভালোবাসা দিবেন কোনো সমস্যা নেই, যদি আপনি যদি আলোকে তাফাল্লিং করবেন ঠিক আছে, জোলাইবেন, আপনারে লাথিও দিব আপনারে কামড়ও দিব, কোনো সমস্যা নাই ঠিক আছে। এমনি উট খুব শান্ত শান্ত প্রাণীর মধ্যে উঠ খুব শান্ত। যে আবার যেগুলো গাড়তেরা ওগুলোর সামনে যাওনো যাইব না, ওগুলোর সামনে একেবারেই যাওন যাইব না। দেখতে পারতেছেন আপনারা কোনো সমস্যা নেই, উটের বাচ্চাগুলো খুব লক্ষ্মী ঠিক আছে, দেখছেন খুব লক্ষ্মী একটা বাচ্চা। এটা হইল গিয়া উটের জীবন কাহিনী আপনাদের সাথে আমি শেয়ার করলাম। আপনাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক দিবেন। এই যে গাড়িটা দেখতেছেন এখানে উটের খাদ্য, এটাতে উটের খাদ্য আছে, কারণ এখানে দেখেন দূর দূরান্ত আপনারা দেখতেছেন মরুভূমিতে কিছুই নাই, শুধু বালি আর বালি। আর উট একমাত্র পছন্দ করে বালি, শক্ত জায়গা উট পছন্দ করে না, উট কখনো শক্ত জায়গা পছন্দ করে না, শুধু বালি পছন্দ করে। মাশাল্লাহ দেখতে পারতেছেন আকালে আকাশে খুব মেঘলা, বৃষ্টির দুই একটা ফোঁটা পড়তেছে, অবশ্যই ইনশাল্লাহ সম্ভাবনা আছে বৃষ্টি পড়ব। আর এটা হইল গিয়ে পানির ট্যাঙ্কার, এটাতে আপনার মোটামুটি গরমের মাসে পানি 1 সপ্তাহ 7 দিন বা 10 দিনের মধ্যে শেষ হয়ে যায়। আর এই যে গাড়িটা দেখতেছেন এখানে খাবার সংগ্রহ করে রাখা হয়, কারণ এখান থেকে আপনার যেখানে ঘাস বিক্রয় পেরে 25-30 কিলোমিটার ভিতরে, প্রতিদিন যাওয়া সম্ভব না, সেই কারণে এখানে খাবার তারা সংগ্রহ করে রাখে। এই যে দেখতেছেন যে বাচ্চাগুলোর খাবার দিতেছে, তো আপনি যেটা বলেছেন আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন, একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হলো গিয়ে মা মিডিয়া, আমার একটি ফেসবুক পেজ আছে মা মিডিয়া। বৃষ্টির দুই একটা ফোঁটা পড়তেছে মাশাল্লাহ, দোয়া করি আল্লাহ তালা যাতে বৃষ্টি দান করে। আর এই দেশের মধ্যে আল্লাহ তালার কুদরত এই প্রত্যেক দিন বৃষ্টি হবে না, এখানে শুধু এই শীতকালের মধ্যে হালকা একটু বৃষ্টি পড়বো শুধু ঘাস হওয়ার জন্য, এটা আল্লাহ তালার কুদরত। আর এটা হলো গিয়ে একটা পানির তেলপার দিয়ে পানির ট্যাঙ্কি বানাইছে, কারণ দেখা গেল যে গরমের মধ্যে পানির অনেক দরকার, কারণ একটা ট্যাঙ্কি আপনার 7 দিনে শেষ হয়ে গেলে গা, তাই সৌদি তার এখানে থাকে না, সৌদি 15 দিন 20 দিন 1 মাস পরে একবার আহে, তো এই কারণে দুইটাতে পানি ভরে রাখে, একটাতে এটা আর এই যে পানির এটাতে। এটা হইল গিয়া উটের জীবন কাহিনী ঠিক আছে। আর শীতের মধ্যে আল্লাহ তোবান্তাল একটু বৃষ্টিটা একটু বেশি দেয়, কারণ এই যে মরুভূমিতে যে গাছপালাগুলো আছে এগুলো যাতে না মরে যায়। এখানে গাছপালা নাই, অন্য অন্য সাইডে গাছপালা আছে, কিন্তু এখানে এখন যে এই খালি শুধু বালি আর বালি দেখতেছেন না, কিন্তু যখন আল্লাহ তাআলা বৃষ্টি রহমতের বৃষ্টি পড়ব, এই যে বৃষ্টি এখন মাশাল্লাহ পড়তেছে, তখন এখানে ঘাস ঘাস হইব, তখন এই ঘাসগুলোর হইলে তাহলে মনে করেন যে উটগুলা তখন আরও দেখতে সুন্দর দেখা যাইব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা মিডিয়ার সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।